ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟର ନିର୍ବାଚନ ଆସନ୍ତା 27 ତାରିଖ ରହିଛି। ତେବେ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ ପଶ୍ଚିମ ମିଦିନାପୁରରେ, ଯେଉଁଠି ଭୋଟର ସେମାନଙ୍କ ମତ ସାବ୍ୟସ୍ତ କରିବେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଅର୍ଥାତ୍ ଆସନ୍ତା 27 ତାରିଖରେ। ତେବେ ପଶ୍ଚିମ ମିଦିନାପୁରରୁ କିଛି ଯୁବ ଭୋଟରଙ୍କ ସହିତ ଆମେ ଆଲୋଚନା କରିବା, କ'ଣ ରହିଛି ସେମାନଙ୍କ ସମସ୍ୟା, କ'ଣ ସବୁ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେଇଛି, ଦିଦିଙ୍କ ସରକାରରେ କେତେ ସେମାନେ ସନ୍ତୁଷ୍ଟ ଅଛନ୍ତି। ଜଣେ ଯୁବକ ଅଛନ୍ତି, ସେମାନେ ତାଙ୍କଠାରୁ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ପାଇଁ ଚାହିଁବା। ଦାଦା, ଆପଣଙ୍କ ଅଞ୍ଚଳରେ ଆଗାମୀ ନିର୍ବାଚନ ଆସେ, ପ୍ରଥମ ଫେଜରେ ନିର୍ବାଚନ ଆପଣଙ୍କ ଅଞ୍ଚଳ, ଠିକ୍ ଅଛି, ଯୁବ ଭୋଟର କି ବୋଲବେ? ଯୁବ ଭୋଟର আজকে আমাদের বয়স 24-25, চাকরি করার সময় বয়স, কোনো কিছু কাজের কোনো, কিন্তু আমাদের রাজ্যে কাজের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না। দিদির এই 10 বছরের রাজত্বকালে শুধুমাত্র জুমলাবাজি চলেছে, এটা দিচ্ছি সেটা দিচ্ছে, কিন্তু স্টুডেন্টদের জন্য কোনো কিছু করে নাই। আমি একজন শিক্ষিত যুবক হিসাবে বলছি, পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন দরকার, নাহলে যুবকরা আত্মহত্যার পথ বেছে নেবে। এই যে যুবক শিক্ষিত যুবকের বেকারি সমস্যা ছিল, গ্রামের গ্রামের কী কী সব সমস্যা আছে? গ্রামে গ্রামের আমাদের নদী ভাঙন, তার কোনো ইয়ে হয়নি, কোনো কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জলের প্রবলেম, রাস্তাঘাট, রাস্তা বেহাল, রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে অবস্থা। দিদি খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ বাস্তবে হচ্ছে না। আমরা পরিবর্তনের পরিবর্তন দরকার, আমরা 19-এ হাফ করেছি, 21-এ দিদিকে সাফ করে দেবো। ঠিক আছে, এ তো ঠিক আছে যে তুমি বললেন দিদি বলছে খেলা হবে, মোদি বলছে বিকাশ হবে, বিশ্বাস কি বলবে? আমরা বিকাশের পক্ষে, আমরা একজন সচেতন নাগরিক হিসাবে আমরা বিকাশের পক্ষে, আমরা খেলাধুলা নিয়ে কি করব, আমাদের জীবনটাকেই তো দিদি খেলাধুলার মধ্যে ই করে দিয়েছে, ছেলে খেলা করছে আমাদেরকে নিয়ে। আমরা বিকাশের পক্ষে, মোদিজির পক্ষে, ভারত মাতা কি যাই। প্রতিক্রিয়া রাখুলে যে তাঁর বয়স 24, মাত্র যে বয়সের সে রোজগার করা কথা চাকরি কর, সে আজ বেকার অবস্থায় অনেক, সেইপাই বিকাশ সহিত রয়েছেন বলে সে তাঁর ইয়ে। দাদা কি বলবে, কেমন নেতা চাই আপনাকে? আমলোক চাই যে আমার এদার কাম করে, বেকার নেই যুবক, বেকার যুবক কাম দেনে চাই, এই কারণে চাই, এসলি আমলোক চাহতা হয় পরিবর্তন, চাহতা হয় পরিবর্তন, চাহতা ঠিক আছে। আরও আজন লোক আছেন, সেমানকর মধ্যে আমি প্রতিক্রিয়া নেব। আজি আপনি কি বলবে, আপনার যুব ভোটার আছে, আপনি তো যুব ভোটার আছে, কি বলবে, যুব ভোটার কি ভূমিকা কি আছে আগামী নির্বাচনে? অবশ্যই পরিবর্তন হওয়া দরকার, কেননা পশ্চিমবঙ্গে শুধু কাটমানি, তোলাবাজ, এটাই সিন্ডিকেট, ঠিক আছে। পরিবর্তন হোক, অবশ্যই সবাইকে 5 বছর দেওয়া দরকার, ঠিক আছে, অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আর এখন তো মানে কি বলবো, ধর্ষণ পশ্চিমবঙ্গে এখন বেড়ে গেছে, আর বেকার সংখ্যা এতটাই যে ধারণা বাইরে, পশ্চিমবঙ্গে 1 নম্বর, তাই পরিবর্তন দরকার। সমস্ত মুহরে গোটিয়ে নারা, যেহেতু মাত্র আইটা দিন পরে লোক তাঁর মত সাব্যস্ত করবে এবং সেমানকর যা চাহিদা পরিবর্তন দরকার, এবং সেই নারা মধ্যে রয়েছেন সেমানে পরিবর্তনর নারা, এবং যেভাবে সবক বিকাশ, সবকা সাথ, সবক বিকাশর মধ্যে কথা সেমানে কৌছন্তি, কি বলবে? আপনি তো আগামী কতবার ভোট দেবেন? তিনবার দেবো। ঠিক আছে, কেমন নেতা চাই আপনাকে? আমাদের চাই যে বিকাশ করবে তাকেই চাই আমরা। এরা 10 বছর রাজত্ব করেছে, তারা কিছুই করেনি। টিএমসি আর সিপিএমকে কেন চাই না? আমরা চাই নতুন কোনো প্রযুক্তি আসুক, তারপরে আমরা চাই বিকাশ, চাই কিছু নতুন, কারা তারা কীরকম কাজ করছে দেখব। 5 বছর সবাইকে দেওয়া দরকার সুযোগ, হ্যাঁ, সমস্তকে সুযোগ দেওয়া দরকার। আর জন আমার সাথে অনেক মধ্যে বরিষ্ঠ অনেক, আর কি বলবে, নির্বাচন আসছে, আপনি তো বহুত সারা বহুত নির্বাচন, আমি বহু নির্বাচন খেটেছি আমি, কিন্তু এইভাবেই 10 বছর যে দিদি আসছে সরকারে ক্ষমতায়, কি করেছে আমাদের, আমাদের কি করেছে? কারণ নিজের দিদি পিসিএর ভাইপোর সিন্ডিকেট করছে, আর কিছু করেনি কো, দিদি ভাবে সিন্ডিকেট করছে, দিদি ভাইপোর সিন্ডিকেট আর কিছু না, কি করেছে গ্রামের বুকে? ছোট ছোট নেতারা দাঁড়া দাঁড়া কথা বলতে দাঁড়া, কার ঘর করবো, কার কী করবো, আমার নিজেরটা গুছিয়ে নিয়ে আগে আমি, দিদি খারাপ না, দিদি খারাপ বলছেন দিদিকে, আমি নিজের নিচে তারা কী করছে, কী করবো আমি, আমারটা গুছিয়ে নিয়ে আগে আমি, তোমরা তোমাদের চলে যাও পথ ভুলে, এখন দরকার পরিবর্তন দরকার। এখন মোদিজি বলছে, মোদিজি আজ মোদিজি যখন পশ্চিমবাংলায় আসছে, তখন মোদিজি দিদিকে কী বলছে, মমতা দি, সেই হিন্দি ভাষায় মমতা দি, আর মমতা কি বলছে, মোদি, তাই গালাগাল করছে তাকে, এটা বুঝছি, সে একজন
প্রধানমন্ত্রী আর এম মুখ্যমন্ত্রী এটা কি উচিত? হ্যাঁ এটা উচিত। আজ কটা নেতা আসে আজকে টিএমসির? সব নেতা বেরিয়ে গেল, সব নেতাই সব চলে গেল। আজকে নানে ফিরাদ হাকিম সেও তো ইস্তফা দিয়ে দিল, তার কে আসে ওর বলুন তো? এটা কি রাজনীতি চলছে? রাজনীতি না এটা খেলা চলছে এটা। আর দিদি তো বলে খেলা শেষ, কি খেলবে ও? একটা একটা বা ভেঙে গেলে ই দেখাচ্ছে কি দেখাচ্ছে কি না? আমি সিম্প্যাথি নাটক পাস ছেড়ে গেছে, দেখাচ্ছে নাটক দেখাচ্ছে নাটক। যেভাবে সে প্রতিক্রিয়া রাখুলে যে দিদি শাসনরে দশ বর্ষ মধ্যে সে অঞ্চলের বিকাশ হয়ে না, সেই সে দিদিঙ্কর মুহ ফেরাচ্ছেন। আর জন অনেক বরিষ্ঠ অনেক কাকু কি বলবে আপনার অঞ্চলে নির্বাচন আসছে, কি বলবে আপনার বিকাশ হতে চাইছে না চাইনি? আমার বলাই একটাই অর্থ যে এই যে মানুষ দিকে গরিব মানুষ দিকে যে ঘর দিয়েছে, যাদের ঘর পাওনা জিনিস তারা পাচ্ছে না। হ্যাঁ যাদের নেতাদের মজাক করা ঘর দোতলা বাড়ি করে নিয়েছে, তো এটা কি মানুষের যে আমাদের টিএমসি পার্টির এটা কি ওনাদের কর্তব্য? যারা পার্টিটাকে নিয়ে এলো তারা একটা কোনো জিনিস দান পাচ্ছে না। আপনি একটা কাগজ সই করতে গেলে বলবে আপনাকে 300 টাকা দিতে হবে, একটা নাম উল্টাপাল্টা হয়ে গেছে সেটা যদি করতে যায় তা আপনাকে 500 টাকা দিতে হবে। এটাই আমার ভোটের সময় কী চাইবে? ভোটের সময় আমাদের মোদি দরকার, মোদি দরকার পরিবর্তন। যেভাবে প্রতিক্রিয়া শুনলে কিছু যুব ভোটরক প্রতিক্রিয়া নিয়েছিল, কিছু জন বরিষ্ঠ নাগরিক মধ্যে প্রতিক্রিয়া নিয়েছিল, সে যে কহা কথা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা লাগু করুনা, কৃষক নির্মাণ নিধি যোজনা রয়েছে সব লাগু করুনা, যা কেন্দ্রর বহু সুবিধা সুযোগ পাইবা এমন বর্তমান পরিবর্তন চাহুমান, তবে এই যে লা প্রতিক্রিয়া রাখুলে বর্তমান পরিবর্তনর ভোটর মুড যা রয়েছে পরিবর্তন, যুব ভোটর মুড মধ্যে রয়েছে পরিবর্তনর মুড, তবে যে আলোচনা করছিল এমনি লে পশ্চিমবঙ্গর পশ্চিম মেদিনীপুর যে কিছু যুবক লে সে সহ আলোচনা করছিল, তবে আগামী দিনের জনা পড়ব কি পশ্চিম মেদিনীপুরর মঙ্গ ধরছি। পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ভিডিও জর্নালিস্ট হেমন্ত কুমার গপবন্ধু সাহু অর্গস নিউজ।